तेरी जमीन जतो अपनो खाना पानी चेनारा तार भी तोरे दुटो संसो गाई के अल्लाह बागा का जन्ना बोलो शे दुटो संसो गाई बोलो मानुष अर जिन जाती हमारे कल्लो इबादत को रख चुका पाजी आरक्षक के चिलो जिन जिन तादरो बसवास चिलो তাদেরও ছেলে মেয়ে সংসার ধর্ম নিয়ে শাদী ঠিক সিস্টেমটা আমাদের মত আমাদের পূর্বের দ্বারা কিন্তু এই জিন জাতি আল্লাহর প্রচুর নাফরমানি করেছিল খুব ভালো করে আমাদের শুনে বিনিময়ে আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ বললে এদেরকে ধ্বংস করে দাও এদেরকে আজাব গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হলো তার ভিতর থেকে দুটো চারটে পাঁচটা ছিটকে বেরিয়ে পানি তাদের থেকে আবার বংশ বিস্তার হলো আবার আল্লাহ আবার গজব দিয়ে ধ্বংস করতে বললো ফেরেশতাদেরকে ধ্বংস করে দিয়ে ও চাপকে রেখে রাখলো আমি ওদের ইবাদতের জন্য বানিয়েছি আমার আমার ইবাদত বান্দিগি করার জন্য তৈরি করেছি ওরা যদি আমার নাফরমানি করবে ওদেরকে রেখে লাভ নাই ধ্বংস করে দিই ফেরেশতারা যখন ধ্বংস করার জন্য এসেছে দেখছে জিনেদের ভিতরে একটা খুব সুন্দর ছেলে তখন তার বয়স হচ্ছে 1000 বছর খুব একদম সুন্দর তাজা ফেরেশতারা বলল আল্লাহ একে ধ্বংস করবে না কেন ও সেকে নিয়ে গিয়ে আমরা আসমানে মানুষ করব বলছে তোকে খুব মায়া হয়েছে বলছে হ্যাঁ আল্লাহ দেখতে খুব সুন্দর কত সুন্দর ছেলে একে মেরে দেবো একে নিয়ে যাই না নিয়ে গিয়ে আমরা আসমানে আমরা একে মানুষ করব একে দিয়ে বসবাস করব নিচু নিচু যে ফেরেশতাদের ওকে মুআল্লিম করল ফেরেশতাদের সর্দার করলো ইবলিস সত্তা হলো তার আগে আল্লাহ পৃথিবী থেকে মাটি দিয়ে আদমকে বানালো ফেরেশতাদেরকে বলল তোমরা সবাই আদমকে সিজদা করো সবাই করলো ইবলিস বলল আমি করব কেন আমি তো আগুন থেকে জিন হচ্ছে আগুন থেকে সৃষ্টি আর মানুষ হচ্ছে মাটি থেকে সৃষ্টি তাহলে আগুন ঊর্ধ্বগামী মাটি হলো নিম্নগামী মাটি উপর দিকে চললে নিচের দিকে পড়ে আগুন নিচে ধরে দিলে উপর দিকে উঠে তাহলে ওর থেকে আমার পাওয়ার বেশি আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওকানা মিনাল কাফির দূর বেরিয়ে যান তো সেই সময় বেরিয়ে চলে আসছে আল্লাহকে বলেছিল কিতাব এইভাবেই বলছে আল্লাহ তোমার এটা ইনসাফ হচ্ছে না কেন রে আমি তো হাজার হাজার বর্ষ ধরে আপনাকে সিজদা দিয়েছি আপনাকে সৃষ্টিকর্তা বলে দেখেছি আমার অন্যায় তো কিছু নয় আপনি খালি মাটি থেকে আদমকে বানিয়েছে আদমকে সৃষ্টির সিজদা দিতে বলছেন আমি দিতে পারবো না এই সামান্যটুকু গুনার জন্য আপনি আমাকে সব থেকে ঘৃণিত নিকৃষ্ট অপদার্থ করে পাঠিয়ে দিচ্ছ কিন্তু ঠিকই কথা কিন্তু যাওয়ার সময় আপনি আমাকে কিছু দেন আমি কিছু নিয়ে যাব শয়তানকে আল্লাহ তিনটি জিনিস দিয়েছিল কি যা যা তুই পৃথিবীর জমিনে যাচ্ছিস যা তুই যতদিন বেঁচে থাকবে শয়তান মানে চাইছে আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো যতদিন দুনিয়া থাকবে আমি যেন বেঁচে থাকি আল্লাহ বলল যা তোর দীর্ঘ হায়াত আছে আমার বাপের সময় যে শয়তান ছিল আজকে দিনও সেই শয়তান তো আছে নাকি আছে তো থাকবে তারপরে কি চাস ইনশাআল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও আমি মুহূর্তের মধ্যে সারা পৃথিবী যেন ভ্রমণ করতে পারি আল্লাহ বলছে যা তো কোটাও আর কি চাস বলছে আল্লাহ আর একটা তুমি আমাকে শক্তি দাও ওই যে আদমের জন্যই তো আমাকে জান্নাত থেকে বেরোতে হয়েছে তাহলে ওর যত ছেলে মেয়ে সন্তান সন্ততি হবে সবাইকে কোমরা করে খারাপ করে বরবাদ করে সবাইকে জাহান্নামে ঢুকিয়ে আমি যেন রক্ত শিরায় শিরায় ঢুকে যেতে পারি আল্লাহ বলল যা আমি ওটাও তাহলে শয়তান তো আর বলছে আল্লাহ দিয়েছে সে এখন ঘুরছে আমাদের মনে কি ভালো জায়গায় আসতে দিবে মনে হচ্ছে
ভালো কাজ করতেও দিবে না, করতে গেলেই বাধা দিবে, বিভিন্ন দিক থেকে সমস্যা বাঁধিয়ে দিবে। কেন? শয়তানের কাজ হচ্ছে ওটা। এই পাওয়ার শক্তি নিয়ে যখন চলে আসবে তখন আদম নবী জান্নাতে বসে বসে কাঁদছে। আল্লাহ বলেছিলেন, আদম কাঁদছিস কেন? আল্লাহ তুমি যে পাওয়ার দিয়েছ, যে শক্তি দিয়েছ, যে ক্ষমতা দিয়েছ, আল্লাহ এই ক্ষমতা নিয়ে ইংলিশ পৃথিবীর জমিনে যখন যাবে আমার একটাও ছেলে মেয়েকে জান্নাতে ঢুকতে দিবে না, সব জাহান্নামে ভিতরে ঢুকিয়ে দিবে আল্লাহ। সেই জন্য আজকে আমি কাঁদছি, আপনি ইবলিসকে কে দিয়ে দীর্ঘ হায়াত মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে, আমার সব ছেলে মেয়েদের রক্ত শিরায় শিরায় ঢুকে যাবে, মনে হচ্ছে কি আমার কেউ একটা সন্তান সন্তানদি আর জান্নাতে যেতে পারবে? আদম নবী আমাদের বাপ কাঁদছে। মুসলমানের অনেক ছেলে মেয়েরা দিবে বাবা, আমাদেরকে ভালো কাজে আসতে দিবে না, আমাদের ভালো কাজে ঘুরতে দিবে না। আমাদের বাবা মালায় সাল্লাম বাবা জান্নাতে বসে বসে কাঁদে। আল্লাহ তার বলে আমার নবী আদরে আমার বান্দা বান্দীদের রক্ত শিরায় শিরায় ঢুকে গিয়ে এদেরকে বরবাদ করা করে ফেলবে। একটা কথা জানিয়ে দি, আমার বান্দা বান্দীদেরকে গেলে আমার বান্দা বান্দীদেরকে খারাপ করিয়ে রাখবে। আমার বান্দা বান্দীরা যদি আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে যদি রাখে, আমার কাছে দুটো হাত তুলে যদি মারা জানি করে, আমি আরে অপমান কাজ করব না, আল্লাহ বিপদের কাজ করব না, আল্লাহ বিপদাই করব না, আল্লাহ বিপদাজারি করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আল্লাহ এত বড় আমার এত বড় রাগি, আমার ওই সমস্ত বাংলা বন্দিরে পঞ্চাশ সত্তর বছরে গোটাগুলোকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলে আমি মুহূর্তের মধ্যে চলে যা, তুই যা, আমি আল্লাহ বলছি আবার অস্তাগ বাড়া কান আমি না কাউকে। সেই পৃথিবীতে আসছে শয়তান বিরাট শক্তি ক্ষমতা, বিরাট শক্তি ক্ষমতা পাওয়া দিয়ে আরে শয়তান দিয়ে পৃথিবীর জমিনে শয়তানের অসংখ্য চেলা তৈরি করে দিবে, অসংখ্য তার দুই জড়িয়ে দিবে, তারা পৃথিবীর জমিনে কিন্তু ইমানদার মুসলমানের ক্ষতি করতে পারবে একবার জোরে বলে। আল্লাহ সে জ্ঞান আমাদের দিয়েছে, সে আমাদের বুদ্ধি দিয়েছে, সে আল্লাহ আমাদের প্রেমে মহত্ব দিয়েছে, কোনটা শয়তানি কাজ আর কোনটা ইমানদারি কাজ এই ভালো বাক্যটা বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সে জ্ঞানটা যথেষ্ট দিয়েছে। সে জ্ঞানকে রেখে কাজ করছে, সেই বিবেককে রেখে কাজ করো, তাহলে ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে পারে শয়তানের আমদে প্রমোদে। আহারে যদি আমরা মেতে উঠি, আমল যাবে, ইমান যাবে, সব যাবে,
মরার পরও জাহান্নামে যেতে হবে। ভুল হয়েছে ফিরে আসে, অন্যায় করেছি ফিরে আসে, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাপ করে। কেন আউলিয়াদের জীবনী থেকে আমরা পাই, ওলি আল্লাহ বড়সড়দের জীবনী থেকে আমরা রিসার্চ করে দেখি কি আহারে হারা কিভাবে পরিবর্তন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছে, যেই মানুষটা আল্লাহ পাক এত বড় দিয়েছিল, এত বড় শক্তি দিয়েছিল, যে খানায় কাবা হয় হাওড়া পুরানো বার হয়েছিল, আহারে আব্দুল্লাহ ইবনে মুবারক একটা সময় খাঞ্ছে যে দশটা দিনের পর বাকি আছে হজ শুরু হতে পাঁচটা দিন, পাঁচটা দিন বাকি আছে দশ দিনের পর। আব্দুল্লাহ ইবনে মুবারক অসহায়ের মতন কাঁদছে, কেন আল্লাহ রসুলের রওজা মুবারকে যাবে আল্লাহর খানায় কাবা ঘরে গিয়ে তিনি একবার তওয়াফ করবেন, জিয়ারত করবেন, এই আশাতে দেওয়ানা হয়ে গেছেন। কিন্তু মাত্র পাঁচটা দিন বাকি, আর দশটা দিনের পর যাবে কি করে? একটা বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ এসে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কাজ চলে আসো, হুজুর আমি আল্লাহর একটু খানায় কাবা হুজুর পাঁচটা দিন সময় আছে আর দশটা দিনের পর আমি কি করে পৌঁছাবো? বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার সাথী হয়ে যাও, আমার সঙ্গী হয়ে যাও, চলো তোমাকে আমি আল্লাহর খানায় কাবা ঘরে পৌঁছে। তবে শোনো, যখন আরব সাগর পাড়ি দিবে, আরব সাগরটা যখন পেরিয়ে যাবে, তুমি চোখটা বন্ধ করো। সেই আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আমি যখন আরব সাগরটা পেরিয়ে যাচ্ছি, আরব সাগরের পানিটা আমার হাঁটুর নিচে তা আছে একটা চেয়ে, সাগরের পানি হাঁটুর নিচে। তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতরে বর্ণনা দেওয়া হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আল্লাহ, সেই মানুষটা কেমন ছিল জানেন? সেই মানুষটার জীবনী কেমন ছিল জানেন? সে যখন একটা যুবক জোয়ান, আরে কুড়ি পঁচিশ বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি গ্রামের একটা মেয়েকে প্রেম করে ভালোবাসে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রেম ভালোবাসা এতটা তারপরে মুক্ত হয়ে আছে, তার প্রেমিকাকে ভালোবাসাকে বললে, হে প্রেমিকা শোন, আজকে রাতটা এই আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য কাটাতে হবে। প্রেমিকা বলল, দেখো এটা তো আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে তো সম্ভব নয়। বলছে, আরে আমি তোমাকে তো ভালোবাসি, তোমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক প্রেম আলাপ মহাব্বত, আজকে তুমি আমার জন্য একতলা দিতে পারবে না? আমি কিন্তু তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবো, তুমি কিন্তু ঘরে দরজা খুলে বেরিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক সন্ধ্যা হয়ে গেছে, মানুষজন সব যখন ঘুমিয়ে গেছে, সে তার প্রেমিকার দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে, আমার প্রেমিকা আসবে, আমার ভালোবাসা আসবে, আমার মাসুক আসবে। সেই ভাবতে 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 ফজরের আজান হয়ে গেছে, ভাবল এটা বুঝি এসা আসবে, ভাইরা বাপেরা মা বোনেরা মারা ছোট বাচ্চারা বাড়ি ফিরা শুনে কে দেন মামা চিন্তা করলো, এটা বুঝিয়ে সারা এটা কিন্তু হয়ে গেছে, তাহলে আমার প্রেমিকা শোনা আমার বাসুদা শোনা আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে কোন কথাবার্তা বললো না, মনে মনে চিন্তা করে, আরে আজকে রাতটা যদি আমি আমার আল্লাহর জন্য দিয়ে দিতা, আজকে রাতটা যদি আমি আমার শরীরের জন্য দিয়ে দিতা, রাতুল্লাহ ইবনে মুবারকের
संगे अल्लाह अल्लाह सुनेर दीदार हुए जे तो अल्लाह के मुबारक सदा मस्जिदे चले जाए अगर नमाज खाना पड़े नमाज खाना पड़े वो सुनिला चले जाए अल्लाह के मुबारक তিনি চলে যায় না তিনি ওইখানে বসে বসে আল্লাহ পাকের দরবারে দোয়া দোয়া চায় আল্লাহ তোমার একটি মুবারক কত গুণ করেছেন না আল্লাহ তোমার একটি মুবারক কে মাফ করে দাও আল্লাহ তোমার একটি মুবারক কে ক্ষমা করে দাও আল্লাহ তোমার একটি মুবারক কে আল্লাহ জীবনে গুনাহ গুলো কে মাফ করে দাও জোরে বলে আরে জোরে বলে এর নাম হলো এর নাম হলো আল্লাহর কাছে মাফ করা মাফ করার সাথে সাথে আল্লাহ তার জন্য একটা খুশির বার্তা দিয়ে দিল এ আল্লাহ একটা মোবারক কেন না কেন না আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তোমার নামটা আল্লাহ আউলিয়াদের ব্যাপারে আল্লাহ নিশ্চিত করে দিয়েছে একবার জোরে বলে দিন বেলা এসে গাছের গোড়ায় ঘুমাচ্ছে মোবারকের মা চিন্তা করলো যে আমার ছেলে আমার বাচ্চা সারা রাত ধরে ইবাদত বান্দেগি করছে আর ছেলেটা কোন ঘুমাচ্ছে কিন্তু আমি মা হই আমার একটু উচিত ছেলেটাকে একটু খাইয়ে দিই ছেলেটাকে একটু খাওয়া না আর কোন ছেলে যদি বাপ মায়ের অবাধ্য সন্তান হয় খারাপ হয় দুষ্ট হয় পাড়ার ভিতরে যদি ছেলেটা খারাপ হয় ওই ছেলেটা যদি ভালো ভাবে ফিরে আসে সেই বাপ মা তো খুশি হয় পাড়াপতি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায় একটু জোরে বলবেন দেখবেন একটা মনি মাঠে গরু চড়াতে গেছে গরু চড়াতে গিয়ে একটা গরু দেখবেন হারিয়ে গেছে এই গরুটাকে খুঁজছে জঙ্গলময় মাঠ খুঁজে 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 আলা হয়ে গেছে গরুটা পাচ্ছে না তার মনিকটার এমন রাগ হচ্ছে আরে গরু তোকে যদি আমি এই মুহূর্তে পাই তোকে জবাই করে খাবো অনিবের রাগ হচ্ছে কিন্তু খুঁজে পাই না অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে গাছের গড়ায় এসে ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে দিচ্ছে কিনা গরু কিন্তু মনিবের মাথা গড়ায় দাঁড়িয়ে রয়েছে ওই মনিবটা খুশি হবে না হবে না খুশি হবে আল্লাহ বলছে বান্দা গুলো ওরকমই যারা খারাপ হবে নোংরা হবে বাজে হবে আমার শুনে আগে কাজ করবে যদি সেই বান্দা গুলো ফিরে আসে আমার কাছে অনুতপ্ত হয়ে মাফ চায় আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে রহমতের করে আমি টেনে নিয়ে একবার চলে সেই জন্য ছেলে যদি খারাপ হয় বাম্মার কাছে যদি সেই ছেলে ফিরে আসে ভালো হয় আদর্শবান হয় সেই বাম্মা অবশ্যই খুশি হবে সেই জন্য যে ফরিদের সাকার গানের আম্মা জান শিক্ষা দিচ্ছে বাবা ছেলে শোনো আল্লাহ তোমার বারোটা বৎসর বয়সে তোমার উপর ইসলামে খরচ করে দিবে আইন তুমি সাত থেকে নয় বৎসরের মধ্যে ইসলামের আইনটা তুমি শিখো মা হয়ে ছেলেকে শিক্ষা দিচ্ছে বাবা ফরিদের শিখান সাকের গান আল্লাহ পাকের নামাজ পড়াটা হলো খরচ আল্লাহ নামাজ পড়ার জন্য আমাদেরকে আদেশ করেছে কেন নামাজের ভিতরে অনেক ভালাই আছে
আহারে আল্লাহ রাসূলের আদেশ মানে করে দেন আকিমু সালাত তারা পাইগান নাহার হযরা তাকিয়াল লাইলে ইল্লাল হাসানাতি যুগিনা শাইয়া ও মুসলমানি ঘরে চুরিয়া আল্লাহ রাসূল জানিয়ে দেয় আকিমু সালাত তোমরা নামাজ পড়ো আরে আল্লাহ পাক দিনে রাতে এই পাঁচ ওয়াক্ত নামাজ করে পাঠিয়ে দিয়েছে এই নামাজটা তোমরা আদায় করো কেননা যদি ছোট বড় ঘোড়া গড়বে আল্লাহ নামাজের বিনিময়ে তোমরা নামাজের মধ্যে পাবন্দি হও কেন আমাদের হাতে দাঁড়াই পায়ে দাঁড়াই চোখে দাঁড়াই নাকে দাঁড়াই কানে দাঁড়াই হালে দাঁড়াই আরে প্রেমের দাঁড়াই বিভিন্ন ভাবে আমাদের গুণা হয়ে যায় এই গুণাটা মাফ হওয়ার জন্য একটাই রাস্তা আছে আকিমু সালাত তোমরা নামাজের মধ্যে পাবন্দি হও এই নামাজের ভিতরে তোমাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে একবার জোরে সেই জন্য ফরিদউদ্দিন সরকার গানের আম্মা জান ছেলেকে নামাজ শিখাচ্ছে নামাজ বড় হয়ে গেলে পারে ছোট থেকে অভ্যস্ত ফরিদউদ্দিন সরকার গান বলছে মা নামাজ তো পড়ব নামাজ পড়লে কি পাবো আরে বাবা তুমি নামাজটা পড়লে তোমার আল্লাহ তোমাকে খাওয়া হবে কি খাবে মা বলছি বাবা তোকে আল্লাহ মিষ্টি খাওয়া ছেলেদের এমনি বাচ্চাদের একটু মিষ্টি খাওয়ার চোখ বেশি মা বলছে তোকে আল্লাহ মিষ্টি খাওয়াবে বলছে মা সত্যি বলছে বলছে তাহলে আমি নামাজ পড়বো এক লোটা পরে রাত্রি সাকার গান উজু করলো উজু করে নামাজ পাঠি বিছিয়ে দিল মা ছেলে গিয়ে নামাজে পড়ছে নামাজ পড়া দু এক তত্ত্ব পড়ার পরে বলছে মা তুমি তো বললে আল্লাহ মিষ্টি খাওয়াবে খুবই মিষ্টি তো কিছুই নাই তোর বাবা কত মিষ্টি কি তো নামাজ পাঠি উপরে থাকবে তাহলে মা আরে নামাজ পড়ার পরে পাটিটা উঠাবে সেই পাটির তলায় তুমি মিষ্টি পাবে বলছি ঠিক আছে মা এরপরের বারে যাব দেখবো মা কি করেছে নামাজ পাটি বিছিয়ে আর কাগজে করে দুটি চিনি খেয়ে মুড়ি নামাজ পাটির তলায় ঢুকে দিয়েছে ছেলে নামাজ পড়ে পাটি উঠিয়ে দেখছে কিনা সত্যি তো চিনি আছে ছেলে মিষ্টি খেয়ে বলছে মা প্রতি অক্তে পড়ব আমার আল্লাহ কি প্রতি অক্তে আমাকে মিষ্টি খাবে বলছে হ্যাঁ বাবা প্রতি অক্তে খাবে ছেলের একটা মিষ্টির নেশা এসে গেছে আমাদের একটা নেশা আছে টান আছে আছে না নাই যে যার দিকে একটা টান আছে কেউ যদি মাংসর একটা নেশা আছে টান আছে না যেতে পারলে তার মনটা ছটপট কেউ দেখবে লটারি টিকিট কাটছে তাই সেদিন না কাটতে পারলে তার জানটা যেন মনে হয় জানা আটকে যাবে আমার কিছু মানুষের টান আছে আমার যদি কাজা হয়ে যায় তার কিন্তু আমার মাথা খারাপ তাহলে কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছে ব্রেন দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ মগজ দিয়েছে পাগল করেনি কৃপা করেনি আল্লাহ আমাদেরকে সুস্থ সবল মানুষ করেছে সেই বুদ্ধিটা নিয়ে ভালো কাজে লাগাও
খারাপটা ছেড়ে দাও, খারাপটা হলো শয়তানের বাধা আর ভালোটা হলো আল্লাহ। ভালো করলে দুনিয়া আখেরা দুটোই পাবে, আর খারাপ করলে দুনিয়া তো মানুষের কাছে বদ্ধ হবে, আল্লাহ জাহান্নামায় গিয়ে চলতে হবে। বুঝছো না কেন, বুঝছিনি কেন? ফরিদুদ্দিন সাকারদার নামাজে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, মা দুটি দুটি করে চিনি দিচ্ছে। আমি মা হয়ে আমাকে আর বলতে হয় না, আজান দিয়ে দিয়েছি বাবা নামাজটা দিয়ে দিল ঝোটা পর বাবা, আমি মা হয়ে আর কোনদিনের জন্য বলতে হয় না। ওই সময় পরের দেশে জায়গা এবার আমাদের দিকে চলে ভরে দিয়েছে একটা দিন করে ভরে দিকে দেখে বলে তোমার আল্লাহ কি তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে বলো। ওই সময় ফারের দেশে টাকা বলে ও আল্লাহ তার আমাকে মিষ্টি খাওয়াচ্ছে মা, আল্লাহ আমাকে অবশ্য মধু খাওয়াচ্ছে মা। তোমার তবে একটা কথা বলি শুনো মা, আগে যে মিষ্টি খেতাম মা সেই মিষ্টির স্বাদটা ছিল একটা রকম, এখন যে আমার আল্লাহ মিষ্টি খাই এই মিষ্টির স্বাদটা আমার আল্লাহ একবারে সম্পূর্ণ অন্যরকম। তার স্বাদ ছিল কিন্তু এখন মিষ্টি খাচ্ছি সেই মিষ্টির স্বাদ আর এখন মা বলছে বাবু আল্লাহ তোমার ছেলেকে এতদিন নামাজ পড়াচ্ছে, আমার ছেলে এতদিন প্রকৃতি নামাজ পড়াচ্ছে। আহারে মাতা খুশি হয়ে যায় ওই বাড়ির অতি সাজার গানে আম্মা যায় আল্লাহ তাকে নামাজ পাঠিয়ে করে দেওয়া চাই আল্লাহ আমার পরে অতি সাজার গান আল্লাহ বড় নামাজি হয়ে গেছে আল্লাহ তুমিকে নামাজি বানিয়ে নাও আল্লাহকে রোজাদা বানিয়ে নাও আল্লাহ তোমার অলি বান্না মাহবু বান্না বানিয়ে নাও ওইদিকে চলে যাওয়া ভাবতে লেগেছে এই বাচ্চারা আমার সারা করে মারা করে সারা জেগে জেগে তার যদি নামাজ পড়ে আল্লাহ পাকে দরবারে বাধা করে এই ছেলেটা দিনের বেলা যাচ্ছে ঘোড়ায় ঘুমায় তুলতে যাচ্ছে আব্দুল্লাহ মোবারককে তুলতে গিয়ে দেখে কিনা আব্দুল্লাহ মোবারককে মাথা ভরাটা সাতটা নিয়ে রয়েছে। আহারে মা ওই সময় একটা লাঠি নিয়ে ছুটে যায় এই সাপটা যদি আমার ব্যাটাকে দর্শন করে এই সাপটা যদি আমার ব্যাটাকে ছবিয়ে দেয় আব্দুল্লাহ মোবারকের মধ্যে মারা যাবে। ওই সময় মা সাতটা পরে ছুটে যায় আল্লাহ তা গায়ে দিয়ে আওয়াজ দিয়ে বলে আপনি সবটাকে মারবেন না আপনি সবটাকে আঘাত করবেন না কেননা শুনে কিনা আপনার মোবারক সারা রাত্রি যুগে আল্লাহর ইবাদত করেছে আল্লাহকে সন্তুষ্ট রাজি করে দিয়েছে। আর আপনার মোবারক দিনের গাছে তলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে এই তো আছি মশাগুলো এসে আপনার মোবারক কেনা বিরক্ত করে দেয় আব্দুল্লাহকে মোবারকে ঘুমিয়ে খানা গুটিয়ে দেয় আল্লাহ ওই জন্য সাপ সাগে আব্দুল্লাহকে মোবারকের জন্য পাহারা তার বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছি যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় যে বান্দা আমার হয়ে যায় সারা আমি তার জন্য পাবে করিয়ে দিই আর জোরে বলে
পরিবর্তন হন আল্লাহ এখন আমাদের তওবা